আচ্ছা উপল, কি এমন হলো যে একবারে হাসপাতালে পৌঁছে দিতে হলো? মা, সেটা যদি আপনি আগে বুঝতে পারতেন তাহলে আজ এই অবস্থা হতো না বৌদির। আপনি আগেই সামাল দিতে পারতেন, আপনি হয়তো বুঝতে চাননি, আর সামনে জীবনটাও হয়তো আপনি অন্ধ হয়ে থাকবেন। ও সব বাদ দাও উপল, আমাকে খবরাখবর বলো, ডাক্তার সাথে তো দেখা করলে, ডাক্তার কি বললেন? বাবা কথা বলেছি, ডাক্তার যেটা বুঝতে পেরেছেন সেটা হচ্ছে বৌদি নিজেকে ভীষণভাবে নেগলেক্ট করেছে, সময় মতন খাইনি বা যতটুকু খাওয়ার কথা সেটাও খাইনি। ফুড আর ফ্লুইড দুটোরই অভাব আছে, ফলে প্রাইমারি হেলথের অবস্থা খুব খারাপ। সাংঘাতিক লো প্রেশার, মানে এতটাই লো প্রেশার যে কোনো সময় কোলাপস করে যেতে পারে বৌদি। এটা হলো প্রাইমারি রিপোর্ট। এরপরে কালকে আরও অনেকগুলো টেস্ট দিয়েছি, সেই টেস্টগুলোর রেজাল্ট বেরোক, তারপরে সবটা জানতে পারবো। জানো দাদু ভাই, আজকে মাকে প্রপার টাইমে হসপিটালাইজ না করলে মামা তো মারা যেত। যখন আমরা মাকে হসপিটালে নিয়ে গেলাম, ডাক্তার কি বললো জানো? বললো আমরা একটা আধমরা পেশেন্টকে নিয়ে এসেছি। কথাটা শুনে না আমি লজ্জায় ঘেন্নায় নিজের মুখটা কোথায় লুকোবো বুঝতে পারছিলাম না। আমার বারবার মনে হচ্ছিল মা সারা জীবন ধরেই বাড়ির প্রত্যেকটা লোকের জন্য যা করলো, তারপর কি এটা মায়ের প্রাপ্য ছিল? কেন রে, তোর মাকে কি আমরা না খাইয়ে রেখেছিলাম নাকি? খেতে পড়তে দিতাম না কেন? তার নিজের হাতেই তো সংসার, তো খেলেই পারত। চুপ করো, বিবেকহীন মহিলা গো দাদা, সে কেন খায়নি সেটা তুমি বুঝবে কি করে? সেটা যদি তুমি বুঝতেই পারতে তাহলে অনেকদিন আগে অমানুষ থেকে মানুষে পরিণত হয়ে যেতে। খবরদার বলে দিচ্ছি, তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলবে না, ছোটদের সামনে তুমি আমাকে অপমান করতে পারো না। আসল কথা কিছু না, দেখছে তো চোখের ওপরে, ওকে ছাড়া ওর স্বামী ভালো থাকছে, মেয়ে ভালো থাকছে, সেটাই তো আর সহ্য করতে পারছে না। সেই জন্যই সবচেয়ে বড় ধাক্কাটাও লেগেছে। প্লিজ থামমি, আর একটা কথা বলো না, ছোট থেকে না তোমার সমস্ত কথা শুনে আসছি, কিন্তু আজকে যা মেন্টাল স্টেট এগুলো আমার অসহ্য লাগছে। আমার ভেতরে যে খারাপ ছেলেটা আছে তাকে জাগিয়ে তুলো না। বাপরে বাপ, এমন করছি যেন আমাকে মারবি তুই। মারবো? মারা কাকে বলে জানো তুমি? কাউকে ফিজিক্যালি অ্যাবিউজ করলে সেটাকে মারা বলে না, শুধুমাত্র কথা দিয়েও কাউকে মেরে ফেলা যায়, ভার্বাল অ্যাবিউজ বলে। এই কথাটা যদি বুঝতে আর যদি সামান্যতম আত্মসম্মান জ্ঞান থাকতো তাহলে আর একটাও কথা বলতে না ঠাম্মি। আমাকে একটা সিম্পল কথার উত্তর দাও না, যে মা যদি আজকে মারা যায়, সত্যি যদি মা বাড়ি ছেড়ে চলে যায় কিংবা মায়ের কিছু হয়ে যায়, তোমার কি লাভ হবে? তুমি সত্যি শান্তি পাবে? মা সারা জীবন ধরে তোমার জন্য যা যা করেছে অন্য কেউ করবে না, ওই মহিলা করবে। আমি জানি তুমি কি ভেবেছো, ভেবেছো ওই মহিলার অনেক টাকা, তোমার টাকা দিয়ে কিনে রাখবে, তাই না? কত বয়স হলো তোমার? আমার থেকে তো অনেক বয়োজ্যেষ্ঠ তুমি, তবু বলছি দুদিন বাদে তো পৃথিবী ছেড়ে চলে যাবে, কি রেখে যাবে? সারা জীবন ধরে যে মাকে অপমান করলে তার প্রায়শ্চিত্তটা করো, আর কত অপমান করবে, মাকে কি পাও অপমান করে? এই সিচুয়েশনে বলে যাচ্ছ কথাগুলো, তোমার লজ্জা নেই? তোমার শেষ বয়সে যে কি হবে সেই কথা ভেবে আমি আর কি বলবো, তখন তো আমি থাকবো না, তাই আমি দেখতে আসবো না। কিন্তু আজ তোমাকে আমি বলে যাচ্ছি, তোমার শেষ বয়সে দুঃখের দিনে কুকুর বেড়ালও কাঁদবে না। না বাবা, মায়ের সাথে সেটা কোনোদিনই হবে না, কারণ মা তো শ্রীময় সেনগুপ্তকে নিজের বউ করে এই বাড়িতে এনেছে, অরিন্দদা বিয়ে করেছে। আপনার যখন মা খুব খারাপ সময় আসবে না, তখন ওই আপনার মেয়ে বা ওই
জুন আন্টি, সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে না, দাঁড়াবে এই শ্রীময় সেনগুপ্ত, আপনার ভালো করে দেখভাল করবে। আর অদ্ভুতভাবে আমি এটাও জানি যে ওই পরিস্থিতিতেও আপনি কিন্তু শ্রীময় সেনগুপ্তকেই ব্লেমটা করবেন, তখন কিন্তু ওর মধ্যে দোষ খুঁজে বেড়াবে। শুনুই পল, তুমি হচ্ছে এবাড়ির জামাই, তুমি আমার সম্পর্কে এরকম কথা বলতে পারো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ব্যাপারটা তো আগে বুঝতে দিবি নাকি? আর যতই হোক এখানে তো কেউ ডাক্তার নয়, তো আমরা তো ফিরেই আসছিলাম, তোরা এতটুকু ক্ষণ ওয়েট করতে পারলি না, কি করতিস ফিরে এসে? না ফিরে এসে এক্স্যাক্টলি কি করতিস বল? ডিঙ্কা আশ্চর্য কথা বলছো, আমরা তো চেক আপটা করতে পারতাম, কিছু একটা তো বুঝতে পারতাম। সরি টু সে বৌদি ভাই, তোমরাও কিন্তু এই পরিবারের সদস্য, অন্তত আমি সেটা মনে করি, কিন্তু তুমি তো সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকো। আমার মায়ের কি করে দিন কাটে কোনোদিন জিজ্ঞাসা করেছো? সকাল থেকে রাত অবধি শুধু তোমার জন্য সার্ভ করে যাচ্ছে, বাড়ির প্রত্যেকটা লোকের জন্য। আমার মায়ের কখনো বিশ্রাম হয় না, কি কখনো একবার জানতে চেয়েছো? চাওনি, তুমি শুধু মাকে অর্ডার করে গেছো যাতে টাইমলি তোমার খাবারটা সার্ভড হয়। তোমাদেরকে সুস্থ রাখার জন্য মা যে অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু মায়েরও সুস্থ থাকার জন্য মায়ের কিছু খাবারের দরকার, সেটা তোমার জানতে চাওয়া উচিত ছিল বৌদি ভাই, সেটা তুমি কখনো জানতে চাওনি। টিঙ্কা আমি তো তোমার মায়ের মেয়ে নই, তোমার মায়ের তো নিজের মেয়ে আছে, সেই মেয়ে তোমার মায়ের জন্য কি করেছে সেটা কি ভেবে দেখেছো? জানি তুমি মায়ের মেয়ে নয়, কিন্তু আমার বোন যে পথটা অনুসরণ করেছে তোমার সেটা করতেই হবে, এটা তো কোথাও লেখা ছিল না বৌদি ভাই। মা কিন্তু তোমাকে নিজের মেয়েই মনে করেছে যবে থেকে তুমি এই বাড়িতে এসেছো, নিজের মেয়ের জন্য যা যা করতো তোমার জন্য তাই তাই করেছে। মা যদি তোমাকে নিজের মেয়ে মনে করে সমস্ত কিছু করতে পারে, তাহলে তুমি কেন পারবে না বৌদি ভাই? আমি না এটা বুঝতেই পারছি না যে তুমি আমাকে এই কথাগুলো কেন শোনাচ্ছ। দেখো আমি তো কখনো আন্টিকে বলিনি আমার জন্য কি কি করতে হবে, আন্টি যদি নাই করার হতো আন্টি নিজেই বলে দিতে পারতো, আমার মা তো প্রথমেই বলেছিল যে আমার মাই আমার খাবারের ব্যবস্থা করে দেবেন, যেরকম যত রকম খাবার আমার লাগে, আন্টি সেটা করতে দেয়নি, আমি কি করতে পারি? হ্যাঁ আপত্তি করেছিলেন তো, ওই যে বললাম শ্রীময় সেনগুপ্ত এই বাড়ির সকলের জন্য করে যাবে, আর এই বাড়ির গুণ হচ্ছে বৌদির মধ্যে ত্রুটি দোষ খুঁজে বেড়াবে, সেটা তুমিও করছো, আর তোমার এই গুণবান স্বামীও তাই করছে। কথাটা কিন্তু সেটা না, যে পয়েন্টটা তুমি মিস করে যাচ্ছ, তুমি এই বাড়িতে বিয়ে করে এসছো, তোমার খাবার তোমার বাবার বাড়ি থেকে আসবে কেন? আরেকটা কথা, এই যে যতদিন তুমি এই সার্ভিসটা পেয়ে এসছো, এই সার্ভিসের রিটার্নে তুমি যে একদিনও শ্রীময় সেনগুপ্তর জন্য কিছু করবে সেটা একবারের জন্য ভেবে দেখেছো, বা সেই চিন্তা তোমার মাথায় এসছে? বিষয়মশাই এই কথাগুলোর কোনো মানে হয় না, তুমি বোধহয় ভুলে যাচ্ছ অঙ্কিতা একজন ডাক্তার, আর তাছাড়া তুমি তো খুব ভালো করেই জানো অঙ্কিতা কীরকম স্ট্যান্ডার্ডের ফ্যামিলি থেকে এসেছে। তুমি কি এক্সপেক্ট করেছো যে ওই রকম স্ট্যান্ডার্ডের ফ্যামিলি থেকে আমাদের বাড়িতে এসে আমার মায়ের মতো সব কাজকর্ম করবে অঙ্কিতা? যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভেবেছো বিষয়মশাই। তাই না তাই, এখন অঙ্কিতাকে দোষ দিচ্ছে, এত বছর কি অঙ্কিতা ছিল, তখন তোমার মা ঠিক ছিল কি করে? সেটাও যদি না বুঝতে পারেন আমার আর কিছু বলার নেই মা, এতদিন ধরে অঙ্কিতা ছিল না কিন্তু আপনার মতো মানুষ তো ছিল তাই না? আর এতদিন ধরে শ্রীময় তো এটাকে নিজের বাড়ি ভেবেছে, নিজের সংসার ভেবেছে, শ্বশুর শাশুড়ির কথা ভেবেছে, নিজের ছেলে মেয়েদের কথা ভেবেছে, কিন্তু আজ গিয়ে এমন একটা জায়গায় ক্রস রোডে দাঁড়িয়েছে যেখানে চারিপাশে তাকিয়ে দেখছে যে কেউ তার না, আর এটাই শ্রীময় সেনগুপ্ত অ্যাকসেপ্ট করতে পারেনি। আচ্ছা মা আপনি বলুন তো, আপনি হলে পারতেন? এই যে আপনি, আপনার স্বামী এই প্রথম প্রথম দেখলাম আপনার থেকে মুখ ফিরিয়েছে,
আপনার কী অবস্থা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, আপনি নিজে বুঝতে পারছেন? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।